ডি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ প্রথম শ্রেণীর গণিত বিষয়ে পৃষ্ঠা 93 এবং 94 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম শ্রেণী গণিত বই, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও এবং আমার সাথে চকবোর্ডের দিকে তাকাও, এবং তোমরা নিজেরাও ঘরে বসে খাতা কলম নিয়ে নিজেরা করো। হিসাব করি, 1 7 + 6, 7 আর 6 কত হয়? 13। 7 আর 6 যোগ করলে 13 হয়। 2 + 8 + 5, 2 আর 8 = 10, + 5 = 15, 2 + 8 + 5 = 15 হয়। 16 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 13 হয়। 14 সাথে 14 + 4 + 2, 14 সাথে 4 যোগ দিলে 18, আর 2 যোগ দিলে 20 = 20, 6 + 7 + 3 = 16। 11 নম্বরে আসি আমরা, এখন যোগ করি। দেখো 23 + 14, 3 আর 4, 3 আর 4 যোগ করলে 7 হয়, আর 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে কত হলো? 23 আর 14 = 37। 11 + 32, 1 আর 2 = 3, আর 1 আর 3 = 4, 43, 11 আর 32 যোগ করলে কত হয়? 43। 0 আর 8, 8-এর সাথে যদি 0 যোগ করা যায় তাহলে কি হয়? 8ই হয়, 8 বসে গেল 2 আর 1 = 3, তাহলে কত? 38। 10 + 30, 0 0 0 বসে গেল 3 আর 1 = 4, = 40। বিয়োগ করি, 8 থেকে 1 বিয়োগ বাদ দিলে কত থাকে? 7, আর 2 থেকে 1 বাদ দিলে 1, 17, 28 থেকে 11 বাদ দিলে কত হয়? বিয়োগ করলে 17 হয়। 6 আর 6 = 0, 6-এর ভিতর 6 বাদ দিলে কত হয়? 0 হয়, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে 36 থেকে 26 বিয়োগ করলে 10। 5-এর সাথে 0 বিয়োগ করলে কি? 5 বসে গেল, আর 4 আর 4, 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, বাদিকে 0-র কোনো দাম নেই, তাই আমরা 5 বসিয়ে দিলাম। 0 0 0ই হয়, 0-এর সাথে 0 বিয়োগ করলে 0ই হয়, আর 5 থেকে 1 বিয়োগ করলে, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, তাহলে 50 থেকে আমরা যদি 10 বিয়োগ করি কত হলো? 40। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এগুলো CW থাকলো, আর HW তোমরা HW 10, 11 ও 12 নং এর 6 থেকে 10। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাবা মায়ের কথা শুনবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।